ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন ধরেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে, হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে, আমি তো স্বতন্ত্র এমপি, আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী, শুধু মানবতাবাদী না, দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই। তা আমি তো ওই প্রধানমন্ত্রী হওয়ার লোভে আসি না এইখানে, আমার রাইট রং বোঝার সক্ষমতা হয়েছে, আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি। আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ, মান খুবই খারাপ, কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে, তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত, তাইলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফায় কী মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কী করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে এই নেশিনে, আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম, আজকে যারা এক দফা দিচ্ছে কালকেরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না, দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরার একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাবো কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। যতগুলো ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাগফেরাত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে, শুনেন এখন হয়েছে কি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই, এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ, দুর্নীতিবাজরা তো যে যার মতো করে সেফ আছে, অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে, এদের তো কোনো ঝামেলা নাই, মরবে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না, এরা এই যে সহজ সরল জীবন যাপন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত হয়েছে।